الله أكبر الله أكبر الله أكبر الله أكبر কি রে দোস, টুপি মাথায় দিয়ে কই যাস? মসজিদে কেন? তোরে তো কখনো নামাজ পড়তে দেখিনি, তা আজ হঠাৎ কি ব্যাপার? আর বলিস না, রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমি মরে গেছি। বেহেশতের ফেরেশতারা এসে আমাকে বেহেশতের দরজার সামনে রেখে চলে গেছে, আর দুজুকের ফেরেশতারা আমাকে নিয়ে টানাটানি শুরু করেছে। আর একজন ফেরেশতা এসে বলল সে কিয়ামতের দিন পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে। কেন? আরে ফেরেশতা বলল আমি নাকি বেহেশতের চাবি নিতে ভুলে গেছি। যা বেটা, বেহেশতের আবার চাবি লাগে নাকি? দূর বেটা, তুই তো কিছুই জানোস না, বেহেশতের চাবি হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি।